ফেসবুক পেজে লাইভে আপনারা 5 বছর এই 5 বছর যাতে আমাদের সমস্ত কর্মসূচি হিতমিতাং গোষ্ঠী সহ হরমিতাং সবাইকে নিয়ে আমরা করতে পারি তার অঙ্গীকার আমি জানাচ্ছি। এই জয়টা মানে কি জন্য এত বিপুল পরিমাণে জয় হলো বলে আপনি মানে মনে করছেন? মানুষের এই জয়টা হচ্ছে মানুষের জয়, দাবির জয়, যে কুর্মী জাতিকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে, তার হক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, এই বঞ্চনার অভিব্যক্তি হচ্ছে এই জয়, অন্য কিছু। মানে তুমি বলতে চাইছো যে আমাদের কমান্ড এবং জাস্টিফিকেশন যে অন্যায়ভাবে রাজ্য সরকার 6 বছরের অধিক সময় ধরে আটকে রেখেছে, এই জয়টা তারই প্রতিফলন? অবশ্যই, আমাদের এই জয়টা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে কুর্মী জনজাতি হিতমিতাং গোষ্ঠীর জয়, এবং এই জয়টা হচ্ছে দীর্ঘদিন তৃণমূল সরকার আমাদেরকে আশা দিয়ে নিরাশা করেছে তার বিরুদ্ধে এই জয়। তো আমরা সরকারের কাছে চাইব যে এই জনগোষ্ঠী যাতে বিপরীতে না যায়, বিরুদ্ধে না যায়। আপনি এই জাতিগোষ্ঠীর যে কমেন্ডার জাস্টিফিকেশনের যে দীর্ঘদিনের পেন্ডিং দাবি, এই দাবিটা মিটাই দেন। আমরা রাজনীতি করে আমাদের উদ্দেশ্য নয়, এইটা আমরা একটা রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা দিতে চাইছি যে আমরা এখনো মরে যাইনি, বাঁচি আছি। মানে মানে এইটা 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 বোঝাতে চাইছো যে যেটা ওরা আগে মনে করেছিল যে যা কিছুই থাক, এই এরা লাখ লাখ কর্মী জড়ো হয় আন্দোলন করে, ঘাগর বেড়া এই রেল থেকে ডহর থেকে মুক্ত দমে লোক করে, লাখ লাখ লোক করে, ওরা ভাবিত যে ভোট আলে কর্মীরা কেউ সিপিএম কর্মী, কেউ বিজেপি কর্মী, কেউ তৃণমূল কর্মী হয়ে যায়, এই ধারণাটা আমরা ভাঙতে পারিছি বলে মনে হচ্ছে। একদম, আমরা সম্পূর্ণ মানুষের ধারণাটাকে চেঞ্জ করে দিয়েছি যে কর্মীরা যেমন লাখ লাখ খেমাশুলিয়ে যেতে পারে, লাখ লাখ ঝাড়গ্রামকে যেতে পারে, তেমনি লাখ লাখ কর্মী ভোট বাক্স প্রতিফলন ঘটাতে পারে, এইটাই হচ্ছে সবচেয়ে তার বড় প্রভাব। আচ্ছা, আর একটা কথা বলুন, ধরো এইবারে আমরা জঙ্গলমহলের মানে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে হলুদে হলুদ মহল, মানে জঙ্গলমহল ভোট গণনা না করলেও চলত, এরকম রেজাল্ট আসছে। তো এই রেজাল্টের পরিপ্রেক্ষিতেও যদি নিজেদের ঘুম না ভাঙে, আমাদের কমেন্ট এবং জাস্টিফিকেশনের রিপোর্ট না পাঠায়, তাহলে কি পরবর্তী লোকসভা এবং বিধানসভাতে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি? আমরা শুধু জঙ্গলমহলের কিং লই, কিং মেকারও, সেটাই আমরা প্রমাণ করলাম এই ভোটে। এরপর যদি কোনো রাজনৈতিক দল মনে করে যে কর্মীদের ভোট না নিলেও চলবে, তাদের এই দিবা স্বপ্ন যে অচিরেই ধ্বংস হইতে চলেছে, তার এটা একটা ট্রেলার। এরপর আমরা লোকসভা বিধানসভায় ফুল মুভি দেখানোর জন্য রেডি থাকলাম, না পাঠালে ফুল মুভি দেখতে পাবে মোদি।